সাবস্ক্রাইব করুন অনলাইন গুরু চ্যানেলকে আর পেয়ে যান সমস্ত টেকনিক্যাল আপডেট সবার আগে আপনার নিজের ভাষায় হ্যালো বন্ধুরা আপনার সঙ্গে আমি আপনার ফ্রেন্ড সম্রাট আর আপনারা দেখছেন অনলাইন গুরু সোফেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনারা আপনার সাধারণ মোবাইলটিকে একটি রোবট মোবাইলে কনভার্ট করবে সোফেন হয়তো আমরা সবাই জানি রোবট একটি যন্ত্র মাত্র তার মধ্যে কিছু সেটিংস ইনপুট করা থাকে সেই হিসাবে সে কিন্তু আউটপুট দেয় অর্থাৎ সেই হিসাবে সে কিন্তু অটোমেটিক্যালি কাজ করেন সেভেন আমাদের মোবাইলেও যদি আমরা কিছু সেটিংস ইনপুট করে দিই তাহলে তাহলে কিন্তু আমাদের মোবাইলও রোবটের মতো কাজ করবে কীরকম আমরা যদি আমাদের মোবাইলের উপর জাস্ট লিখি পি তাহলে আমাদের মোবাইলের প্লে স্টোর খুলে যাবে যদি আমরা আমাদের লিখি জাস্ট তাহলে আমাদের কিন্তু ব্রাউজার যাবে যদি আমরা আমাদের মোবাইলের উপর লিখি জাস্ট সি তাহলে আমাদের মোবাইলের এর ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে এইভাবেই কিন্তু আমাদের মোবাইলেও কিন্তু অটোমেটিকালি একটি রোবটের মতো কাজ করবে আর দ্রুত পরিমানে আমরা যে কোনো কাজ করে নিতে পারবো বেশি দিন না করে চলুন দেখে নেওয়া যাক সোফেন্ট তার জন্য প্রথমত আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে যার নাম গ্যাজেস্টান ম্যাজিক সোফেন্ট এই অ্যাপসটি আপনারা প্লে প্লেসোরে পেয়ে যাবেন অথবা এই অ্যাপসির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন ইনস্টল করার পর জাস্ট এটাকে ওপেন করুন ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে সব না এখানে আমি দু তিনটে অলরেডি সেটিংস করে রেখেছি তার জন্য এখানে এরকম দেখাচ্ছে আপনাদের এখানে পুরো সাদা দেখাবে তো আপনাদের জাস্ট কী করতে হবে প্রথমে সেটিংস করতে হবে তার জন্য প্রথমত আপনারা দেখছেন যে উপরে যে তিনটে দাগ রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখছেন যে সেকেন্ড অপশান সেটিংস এখানে চলে যাবেন যার পরে এখানে যতগুলো রয়েছে সবগুলো টিক করে দেবেন অর্থাৎ এগুলোকে এই যে এগুলো অফ রয়েছে আপনারা অন করে দেবেন জাস্ট অন করে দেওয়ার পরে আপনাদের কাজ হলে এবার এই সেকেন্ড অপশান যে দেখছেন রেজিস্টার ড্রয়ার এখানে এই সেকেন্ড অপশানগুলো ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ওভারভিউ চলে আসে আর এখানে আপনারা দুটো লাইন দেখতে পাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো লাইন এসছে এখানে লেখা রয়েছে একটা লেখা রয়েছে ফ্লট ভিউ সাইজ আর একটা লেখা হয়েছে অপাসিটি তো এই দুটোর কাজ কি এই দুটোর কাজ হলে এই জিনিসটা আপনারা দেখছেন এই গোল মতো এটা হলো সেটাই যেটার উপর ক্লিক করে আমাদের সে লেখার পেজটি আসবে অর্থাৎ এটার উপর আমি যদি ক্লিক করে এ দেখুন একটু পেজ চলে এসে এটার উপর আমাদের লিখতে হবে এ দেখুন এসে এর উপর জাস্ট লিখতে হবে আপনার যেটা দিয়ে সেটিংস করবেন সেটার উপর লিখতে হবে সোমবার এবার আমাদের কাজ কি এটাকে বড়ো ছোটো করার কাজ হলো এই দুটো লাইনে অর্থাৎ এটাকে যদি এই লাইনটা যদি বাড়িয়ে দেখুন এটা বড় হচ্ছে আস্তে আস্তে আর এটা যদি কমিয়ে দিই এ দেখুন এটা ছোটো হয়ে যাচ্ছে সোপেন্ট এটাকে আপনি বড়ো ছোটো করতে পারেন এটা কিন্তু আপনার সবসময় মোবাইল স্ক্রিনের উপর থাকবে সব জায়গায় আপনি যেখানে যান না কেন আপনার মোবাইল স্ক্রিনের উপর সবসময় এটা থাকবে তো আর এটাকে যদি আপনি ডিপ করতে চান অথবা হালকা করতে চান তার জন্য নিচের অপশানটি যে অপাসিটি এতে এটা যদি আমি বাড়ায় দেখুন এটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে আর এটা যদি আমি কমিয়ে দিই তাহলে কিন্তু এ দেখুন একটা ডিপ হয়ে যাচ্ছে সুপারে এই দুটোর কাজ আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কি বোঝাতে চেয়েছি সোমবার এই দুটোর কাজ হলো এটাই আর মনে রাখবেন এটা হলো সেটা যেটার উপর ক্লিক করে আমাদের লিখতে হবে লেখার পেজটা আসবে এটার উপর ক্লিক করলে আর এটা কিন্তু আপনার মোবাইলের সবসময় স্ক্রিনের উপর থাকবেই সোপেন আশা করি বুঝতে পেরেছেন সোপেন অনেক সময় এটা হয় যে এটা কিন্তু অফ হয়ে যায় অর্থাৎ এই যে গ্যাজেস্টার ড্রয়ার এটা কিন্তু অনেক সময় যে হালকা দেখায় এই যে এরকম যদি ডিপ না দেখায় তাহলে কিন্তু এটা কাজ করবে না অর্থাৎ এই এটা যদি হালকা দেখায় তখন আপনারা কী করবেন এটা এটা এই জিনিসটা যদি না আসে তখন জাস্ট একবার এখানে আসবেন সেটিংসে আসার পরে এটাকে অফ করে আবার অন করে দেবেন তাহলে কিন্তু আবার এই জিনিসটা আপনাদের স্ক্রিনের উপর চলে আসবে সোমবার এবার আপনাদের কী করতে হবে সেটিংস করতে হবে অর্থাৎ আপনি কোন চিহ্ন দিয়ে কোন অ্যাপসটা খুলতে চান সেই সেটিংসটা করতে হবে তার জন্য আমাদের এবার চলে যেতে হবে এই তিনটে ডটের উপর ক্লিক করুন ক্লিক করার পরে যে রেজিস্টার ম্যাজিক এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে তো আপনারা জাস্ট প্লাস তিনে ক্লিক করুন ক্লিক করার পরে ওপেন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে আপনাদের মোবাইলে যত অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সব চলে আসবে এই দেখুন আপনার সেটের অ্যাপ্লিকেশন এবং আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছেন সব কিন্তু চলে এসছে এবার আপনি যেটা সেট করতে চান তো করে দেবেন আমি যদি এখানে এখন মেসেজটা সেট করি দেখুন আমি ধরুন এইখান থেকে এই মেসেজ এইটা সেট করছি মেসেজটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু লেখার পেয়েছে আপনি কী সেট করতে চান অর্থাৎ এখানে আপনি যা খুশি লিখতে পারেন সে যে কোনো অক্ষর হোক যে কোনো সংখ্যা হোক যা খুশি আপনি লিখে দেবেন তো আমি এখানে জাস্ট মেসেজ যেহেতু তো আমি এখানে এম লিখে দিচ্ছি এম লিখে দিলাম তারপরে আপনাদের আবার নেক্সট করতে হবে নেক্সট করে তিনবার লিখতে হবে আবার আমি এম লিখে দিলাম লিখে দেওয়া আবার নেক্সট করলাম করে আবার লিখতে হবে এম তো আমি আমার এম লিখে দিলাম তো আপনাদের যেটা সেটা লিখে দেবেন তো আপনি যে কোনো জিনিস দিতে পারেন যে কোনো সংখ্যা যে কোনো সংকেত যা খুশি এখানে দিকে ধরেন সো সেটা সঙ্গে সঙ্গে তো আপনার যেটা সেলিংস হচ্ছেন সেটা সঙ্গে সঙ্গে খুলে যাবে সো এবার ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে সপটেন্ট আমাদের এটা সেটিংস হয়ে গেছে এবার আমি যদি ব্যাক চলে যাই আমি যদি আমার মোবাইল স্ক্রিনের উপর চলে যাই এটা এই অ্যাপসের থেকে আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পরে দেখুন মোবাইল স্ক্রিন উপর যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সবসময় কিন্তু আমাদের মোবাইলের উপর থাকছে তবে আমি যদি এরপর ক্লিক করি আমাদের পেজটা ওপেন হয়ে যাচ্ছে এবার আমি যদি এরপর লিখি এম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার মেসেজে নিয়ে চলে যাবে এ দেখুন মেসেজ চলে আসছে এবার আমি যদি এরপর লিখি সি আমি অলরেডি আগে সেট করে রেখেছিলাম সি আমার ক্যালকুলেটার চলে আসছে আমি যদি এরপর লিখি এখন বি তাহলে আমার নিয়ে চলে যাবে ব্রাউজারে সে দেখুন আমার ব্রাউজে চলে এসেছে এখানে যদি আমি এখন লিখি পি তাহলে আমার কিন্তু এখন প্লে স্টোরে নিয়ে চলে যাবে সে মানে এগুলো আমি সব সেটিংস করে রেখেছিলাম সেপেন্ড ভাবে আপনি সব কিছু সেটিংস করে রাখতে পারেন এবং এমনকি এখানে এখান থেকে আপনি আপনার মোবাইলে যত কাজ করা যায় সব কিন্তু শর্টে করতে পারেন অর্থাৎ জাস্ট একটা কিছু লিখবেন সঙ্গে সঙ্গে সেই কাজটা হয়ে যাবে অর্থাৎ আপনি হয়তো আপনার বন্ধুকে একটা ফোন করতে চান জাস্ট একটা কিছু লিখবেন আপনার বন্ধুকে সঙ্গে সঙ্গে ফোন চলে যাবে জাস্ট আপনাকে সেটিংসটা করে রাখতে হবে হয়তো আপনি এ লিখে আপনার বন্ধুর নামে সেটিংস করে রাখলেন যে আপনার এখানে যেই এ লিখবেন সঙ্গে সঙ্গে আপনার বন্ধুর কাছে ফোন চলে যাবে এভাবে কিন্তু আপনি সব কাজ করতে পারেন যত আপনার মোবাইলে কাজ করা হয় সব কিন্তু এভাবে সংকেতের মাধ্যমে জাস্ট কাজ করতে পারেন একবার একটা রোবটের মতো জাস্ট একটা কিছু লিখবেন আর সঙ্গে সঙ্গে কাজে হবে এইভাবেই কিন্তু আপনি এই অ্যাপসটিকে কাজে লাগাতে পারেন আশা করি বন্ধুরা অ্যাপসটি আপনার খুব কাজে লাগবে আর আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না কারণ আমি এরকম বিভিন্ন মজার মজার টিপস আপনার সঙ্গে প্রতিদিন শেয়ার করতেই থাকি যেটা আপনি খুব দ্রুত পেয়ে যাবেন সবেন ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ